আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার শরীরে করোনা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার ফুসফুস থেকে তরল জাতীয় পদার্থ অর্থাৎ ফ্লুইড অপসারণ করা হয়েছে বলে জানা যায় খালেদা জিয়ার ডায়াবেটিসও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে বুধবার পাঁচই মেরাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এ তথ্য জানায় এদিকে অবশেষে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার ছয় মে সকালে করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বিন বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম স্কান্দার বুধবার পাঁচই মে রাত সাড়ে আটটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় গিয়ে তিনি আবেদনপত্রটি হস্তান্তর করেন আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি মিললে আজকের মধ্যে খালেদাকে লন্ডন নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন রওনা করবেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী এবার হাসপাতালে সিসিওতে চিকিৎসাধীন খালেদা জিয়া বৃহস্পতিবার ছয়ই মে যে কোনো সময় তাকে চাটার বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেওয়া হবে সঙ্গে খালেদা ব্যক্তিগত চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরাও থাকবেন খালেদা হাসপাতাল থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে তবে বিনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনো কিছু প্রকাশ করা হয়নি এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে এবার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দশ সদস্যের মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে খালাদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুপারিশ করে এর পরপরই পরিবারের সদস্যরা একমত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে লিখিত আবেদন করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ